নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে এসেছি। আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। রাজ্যে ফোনপে কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চালু হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত লাগবে, এজ লিমিট কত লাগবে, সমস্ত কিছু কভার করব একটিমাত্র ভিডিওয়ে। আপনারা যদি এখন অবধি আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেক সুজয় অফিসিয়াল। তো গাইস, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ফোনপে রিক্রুটমেন্ট 2022, তো এটা একটা লেটেস্ট নিউজ যেটা আপনাদের সামনে প্রোভাইড করছি। অ্যাবাউট আর্টিকেল সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনাদের আমি ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। অর্গানাইজ নেম দেখতে পাচ্ছেন ফোনপে কোম্পানির তরফ থেকে আপনাদের অর্গানাইজ করা হবে, এটা একটা বড় কোম্পানি, ইন্ডিয়ার টপ কোম্পানি। পেমেন্ট টোটাল ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সির টোটাল কত আছে সেগুলো উল্লেখ করে বলা হয়নি, আপনাদের ওদের কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে। তো জব টাইপ, এটা প্রাইভেট কোম্পানির জব লোকেশন, এটা ইন্ডিয়ার যে কোনো স্থানে আপনাদের পোস্টিং হতে পারে। এবং এখানে কী কী পদে আবেদন করতে পারবেন, এখানে দুটো পদে আবেদন করতে পারবেন, রিক্রুটমেন্ট কোঅর্ডিনেটর, তো এই দুটো পদে আপনারা আবেদন করতে পারবেন। এবং নিচে স্ক্রল করলে আবেদন পদ্ধতিতে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন স্থায়ী বাসিন্দা। এবং সেই সঙ্গে সঙ্গে বয়সসীমার কথা বলা হয়েছে, বয়সসীমা আপনাদের 14-18+ হয়ে থাকলে আবেদনযোগ্য। এবং সেই সঙ্গে সঙ্গে স্যালারি আপনাদের পার মান্থ 30,000 টাকা, পার মান্থ একটা ভালো অঙ্কের স্যালারি পেয়ে যাবেন। এবং সিলেকশন প্রসেস আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়ে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। খুবই ভালো কথা উল্লেখ করেছেন কোম্পানির তরফ থেকে। এডুকেশন কোয়ালিফিকেশন, আপনারা যে কোনো শিক্ষিত কলেজ থেকে আপনারা যদি পাশ হয়ে থাকেন তাহলে আপনাদের আবেদনযোগ্য। আবেদন ফিসের কথা বলা হয়েছে, তো আবেদন ফিস এখানে এসসি এসটি ওবিসি জেনারেলের জন্য কোনো রকম চার্জ পে করতে হবে না, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে লাস্ট ডেট এবং স্টার্টিং ডেট বলা হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টার্টিং ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এবং লাস্ট ডেট আপনাদের ক্লোজ সুন, মানে এখনও বন্ধ হয়নি, তো আপনারা এখনও আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, আবেদন লিঙ্ক কোথায় পাবেন, তো আবেদন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। এবং আপনারা এখনও যদি আমাদের টেক সুজে অফিসিয়াল টেকনিক্যাল চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, ওখানে টেকনিক্যাল নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, ওই চ্যানেলটা নতুন স্টার্ট করেছি, তো আপনারা ওই চ্যানেলটাও একটু সাপোর্ট করবেন গাইজ। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।